আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম মহান আল্লাহর দিন প্রতিষ্ঠা কালে বহু বিপদের সম্মুখীন হয়েছেন বেশ কয়েকবার কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে অনেক জুলুম অন্যায় অত্যাচার পাড়ি দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন বিপদের সময় মহানবী সাল্লাহ আলাই সাল্লাম যে তিনটি দোয়া পাঠ করতেন সেই দোয়াগুলো উম্মদের জন্য পাঠ করাতে বলেছেন সাত ইবনে আবি ওয়াক্কাস রাদাল্লাহ আনহু বলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম দুঃখ কষ্টের সময় বলতেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাস ওয়ালিমিন দোয়া ইউনুস অর্থ একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করছি নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী আসমা বিনতে ওমায় আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তুমি দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে পড়বে সাহাবি বললেন অবশ্যই শেখাবেন নবীজি বললেন দোয়াটি হচ্ছে আল্লাহু আল্লাহ রাব্বিলা উশরিকু বিহি সাইয়ান অর্থ আল্লাহই আল্লাহ আমার প্রতিপালক আমি তার সঙ্গে কোনো কিছু শরিক করি না আনসার রাদাল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহুম্মা লা শাহলা ইল্লা মা জাল তাহু শাহলান ওয়া আন্তা তাজ আলুল হুজনা শাহলান ইয়া শিতা অর্থাৎ ইয়া আল্লাহ কোনো বিষয় সহজ নয় হ্যাঁ যাকে তুমি সহজ করে দাও যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও আমাদের সঙ্গেই থাকুন আর অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব করুন